আলিপুরদুয়ারে পালিত হলো শিক্ষক দিবস। এদিন মাঝেটেবড়ি চা বাগানের জিতপুর ডিভিশনের মনোরঞ্জনের ফ্যান ক্লাব সবুজনের সোসাইটি এবং বিবেকানন্দের দুই নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আলিপুরদুয়ারে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস। মাঝেটাবড়ি চা বাগানের জিতপুর ডিভিশনের মনোরঞ্জন দেব ফ্যান ক্লাব সবুজনের সোসাইটি এবং বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একদিনের ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষকদের সম্বর্ধনা, ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। এরই সাথে এলাকার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, আলিপুরদুয়ার এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি এবং বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।